एसएससी बा स्टाफ सिलेक्शन कमिशन थेके आज के एक नतून चाकरिर विज्ञप्ति प्रकाशित होयेछे। एसएससी बा स्टाफ सिलेक्शन कमिशनेर माध्यमे नतून शून्य पदे हाबिलदार एवं एमटीएस बा माल्टिटास्किंग स्टाफ पदे नियोग करा होच्छे। सम्पूर्ण अनलाइने आवेदन प्रक्रिया सम्पर्के डिटेल्से शेयर करे देबो, एछाड़ाओ नोटिफिकेशनटाओ शेयर करे देबो एई भिडियोर माध्यमे। सम्पूर्ण भिडियोटी देखार चेष्टा करबेन, चैनलटिके सबस्क्राइब करे नेबेन लेटेस्ट चाकरिर आपडेटगुली पेते। नोटिस डाउनलोड करते गेले एसएससिर अफिसियाली वेबसाइटे चले आसते होबे। एई वेबसाइटेर लिंक डेसक्रिपशन बक्से पेये जाबेन बा गुगल कमे सार्च करबेन ssc.nic.in, एटी सार्च करलेই এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন আজকে নোটিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। যেখানে প্রথম নোটিফিকেশনে টেন্টেটিভ ভ্যাকেন্সিটার ডিটেইলসটা দিয়েছে। এছাড়াও প্রথম যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি, এখানে সম্পূর্ণ ডিটেইলস জানানো রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর সহ সমস্ত ডিটেইলস এখানে আপনারা পেয়ে যাবেন। সো নোটিশটা একবার দেখে দিচ্ছি, এরপর অনলাইনে আবেদন সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো এটা হচ্ছে নোটিশ, আজকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এবছর এসএসসি দুটো নোটিফিকেশন এলো, যার এক্সাম আগে একটি হয়ে গেছে এবং আরেকটি নোটিফিকেশন দিল যেহেতু ভ্যাকেন্সি ছিল। সো এখানে এসএসসির মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার নিয়োগ করা হয়েছে। নোটিফিকেশন আজকে প্রকাশিত হয়েছে, আজ থেকে आवेदन शुरू हो गए और 21 जुलाई पर्यंत आवेदन चलबे। बाकी एग्जाम सम्पर्के टेंटेटिव डेट देया रयेछे, आपनारा देखे निते पारेन। माल्टिटास्किंग स्टाफ नन टेक्निकल पदे रिक्रुट करेছে এবং হাবিলদার পদে रिक्रुट করেছে। যেখানে ভ্যাকেন্সি এমটিএস পদের ক্ষেত্রে 1198 বা 1200 মতো রয়েছে এবং হাবিলদার পোস্টের ক্ষেত্রে 360টি রয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনারা যে কোনো শাখায় মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন এবং ন্যাশনালিটির ক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে আপনাদের, সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে 1/8/2023 हिसेबे आपनारा 18 থেকে 25 बचर पर्यन्त आवेदन करते पारबेन एबं हाबिलदार पोस्टेर क्षेत्रे 18 থেকে 27 बचर पर्यन्त आवेदन करते पारबेन। रिजार्व कैटेगरी प्रार्थीरा सरकारी हिसेबे जेमन बयसे छाड़ पान सेरकम छाड़ पाबेन। बाकी इनफरमेशन देया रयेछे। आवेदन करते गेले 100 टाका आवेदन फीस रयेछे एबं आपनारा जोदि रिजार्व कैटेगरी प्रार्थी बा महिला प्रार्थी हये थाकेन कोनो प्रकार एप्लिकेशन फीस नेई, सम्पूर्ण बिनामूल्ये आवेदन करते पारबेन। बाकी इनफरमेशन देखे निते पारेन। एगुलोर क्षेत्रे कोथाय कोथाय एग्जाम सेंटर रयेछे, आसानसोल, बर्धमान, दुर्गापुर, कल्याणी, कलकाता, शिलीगुड़ी এই সমস্ত জায়গায় আপনারা एग्जाम सेंटर পেয়ে যাবেন। আবেদন করতে গেলে ওয়েবসাইটে চলে আসতে হবে, ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখানে আসার পর সাইডে আপনারা অপশন পেয়ে যাবেন লগইনের। আপনারা আগে আবেদন করে থাকলে সেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন, সেটা অবশ্যই দিয়ে আপনারা আবেদন করতে পারেন। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা অবশ্যই লগইন করতে পারেন এবং নতুন ইউজার হলে নিউ রেজিস্টার বা নিউ ইউজার রেজিস্টার নাও বলে একটি অপশন রয়েছে, এই অপশনে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে অবশ্যই আপনাদের এই ধরনের একটা পেজ হয়ে যাবে, যেখানে আপনাদের অবশ্যই প্রথমে জানিয়েছে এখানে আধার কার্ড থাকলে ইয়েস দেবে, আর যদি না থাকে অবশ্যই নো দিয়ে দেবে। সো আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আধার নাম্বারটা এন্টার করতে হবে, ভেরিফাই আধার নাম্বার এখানে আরেকবার এন্টার করতে হবে এবং এখানে আইডেন্টি কার্ড কোনটা দিতে চাইছেন সেটা অবশ্যই এখানে এন্টার করে দেবেন যদি আপনাদের আধার কার্ড না থাকে। যদি আধার কার্ড থাকে আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দেবেন, আধার কার্ড না থাকলে এখানে টাইপ অফ আইডি বলে একটি অপশন রয়েছে, এখানে আইডি সিলেক্ট করে আইডি নাম্বার দিতে হবে। এরপর নেম এন্টার করতে হবে, আপনাদের ফুল নেমটা এন্টার করবেন। ভেরিফাই নেমের ক্ষেত্রে আরেকবার এন্টার করবেন। এখানে জানিয়েছে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, যদি চেঞ্জ করে থাকেন ইয়েস দেবেন, আর যদি না চেঞ্জ করে থাকেন নো দিয়ে দেবেন, আর চেঞ্জ করলে এন্টার করবেন। ফাদার নেম এখানে এন্টার করবেন, ভেরিফাই ফাদার নেমে আরেকবার এন্টার করবেন ফাদার নেমটি। এখানে মাদার নেমটি এন্টার করতে বলছে, তারপরে ভেরিফাই মাদার নেমে ভেরিফাই আরেকবার তোমরা এন্টার করবে। ডেট অফ বার্থ এখানে আপনাদের সিলেক্ট করতে হবে, ভেরিফাই ডেট অফ বার্থের ক্ষেত্রে আরেকবার ডেট অফ বার্থটা এন্টার করতে হবে এবং এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করতে হবে। এডুকেশন বোর্ডটা সিলেক্ট করতে হবে, ভেরিফাই এডুকেশন বোর্ডের ক্ষেত্রে আপনারা অবশ্যই আরেকবার আপনাদের বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। রোল নাম্বার যেটা ছিল আপনাদের মাধ্যমিকে সেটা অবশ্যই এন্টার করবেন, ভেরিফাইয়ের ক্ষেত্রে আরেকবার তোমরা এন্টার করবে। ইয়ার অফ পাসিং আপনারা কত সালে পাস করেছেন সেটা দেবে, আরেকবার ভেরিফাই করবেন, আরেকবার সিলেক্ট করবেন। এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা এন্টার করবেন, ভেরিফাই জেন্ডার ক্ষেত্রে আরেকবার আপনারা সিলেক্ট করবেন এবং লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশান যত পর্যন্ত আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে সেটা এন্টার করবেন। মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই এন্টার করবেন, ভেরিফাই মোবাইল নাম্বারে আরেকবার এন্টার করবেন। ইমেল আইডির ক্ষেত্রে অবশ্যই দিতে হবে, কারণ এখানে ইমেল আইডি চেয়েছে, স্টার মার্ক করা রয়েছে, সেহেতু আপনাদের কিন্তু এন্টার করতে হবে। আরেকবার আপনাদের এখানে ভেরিফাই ইমেল আইডির ক্ষেত্রে আরেকবার ভেরিফাই করতে হবে, অর্থাৎ আরেকবার এন্টার করতে হবে। এরপর এখানে স্টেটটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনাদের যেটি স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর সেভ অপশানে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর এই ধরনের আপনাদের পেজ হয়ে যাবে, অথবা আপনাদের লগ ইন পেজে আরেকবার নিয়ে যাবে, যেখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা সিলেক্ট করবেন সেটা এন্টার করতে হবে। করলে আপনাদের এই ধরনের অপশান চলে আসবে এবং এখানে স্ক্রল ডাউন করলে প্রথম নম্বরই আপনারা মাল্টিটাস্কিং স্টাফের অপশন পেয়ে যাবেন এবং নিচে আপনারা অ্যাপ্লাই বলে একটি অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই বলে একটি অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অপশনে আপনাদের সিম্পলি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে, যেখানে আপনাদের সমস্ত ডিটেলস হয়ে যাবে। সো এখানে প্রথমেই আপনাদের এখানে কোনো কিছু ডিটেলস ফিল আপ করতে হবে না, দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ঠিক রয়েছে। সো যেগুলো আপনারা এন্টার করবেন সেগুলো অবশ্যই শো হয়ে যাবে। এরপর এখানে আপনাদের এক্সাম সেন্টার চয়েস করতে হবে, তিনটে এক্সাম সেন্টার চয়েস করতে হবে। সো অবশ্যই আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করে নেবেন। এখানে অবশ্যই আপনারা দেখে নেবেন ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। এখানে যেমন আমি একটা দিলাম কলকাতা, এভাবে দুটো আপনাদের সিলেক্ট করতে হবে এবং আপনারা সিবিটি এক্সাম কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান সেটা দিয়ে দেবেন। বেঙ্গলি অপশান রয়েছে, বেঙ্গলিতে দিতে চাইলে বেঙ্গলি দিতে পারেন। ইংলিশ কমফোর্টেবল হলে অবশ্যই ইংলিশটা সিলেক্ট করতে পারেন। এরপর ভেরিফাইয়ের ক্ষেত্রে আরেকবার বেঙ্গলিটা এন্টার করে দেবেন। এখানে আপনার এক্স সার্ভিসম্যান হলে ইয়েস দেবেন, আর যদি না হয়ে থাকেন নো দিয়ে দেবেন। বাকি এখানে আর কিছু এন্টার করতে হবে না। রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত ডিটেলস চেয়েছেন সেগুলো অবশ্যই শো হয়ে যাবে। সো রেজিস্ট্রেশনের সময় ভালো করে আপনারা সমস্ত ডিটেলস সিলেক্ট করবেন, কারণ পরবর্তীকালে আর চেঞ্জ করা যায় না। এরপর এখানে ফিজিক্যালি ডিসেবল হলে অবশ্যই আপনারা ইয়েস দেবেন, আর যদি না হয়ে থাকেন নো দিয়ে দেবেন। বাকি এখানে আপনারা যদি এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকেন ইয়েস দেবেন, আর যদি নো না হয়ে থাকেন নো এন্টার করে দেবেন। এবং এখানে কোডগুলো আপনাদের চলে আসবে, আপনাদের কোডগুলো সিলেক্ট করতে হবে আপনাদের স্টেটের। এরপর এখানে আপনাদের অবশ্যই দেখুন চেয়েছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা এন্টার করবেন। এরপর কোয়ালিফিকেশান ডিটেলস চেয়েছে 10th পাস, 10th কত % নাম্বার রয়েছে, কত সালে পাস করেছেন সেগুলো ডিটেলসগুলো। এরপর এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাদের আপলোড করতে হবে। এখানে জানিয়েছে আপলোড এ ফটোগ্রাফ উইদাউট, এখানে জানিয়েছে অবশ্যই আপনাদের চশমা অথবা টুপি থাকবে না, এরকম একটা পাসপোর্ট সাইজ ছবি এন্টার করতে হবে বা সিলেক্ট করতে হবে। এবং যার অবশ্যই যে পাসপোর্ট সাইজ ছবিটা দেবেন সেটি 21শে এপ্রিল 2023-এর আগে হতে হবে। আর যদি আগে হয়ে থাকে সেক্ষেত্রে তার একটা আপনারা অবশ্যই ছবি তুলে নেবেন। এবং এখানে অবশ্যই আপনাদের ফাইল 50 KB হতে হবে, 20 থেকে 50 KBর মধ্যে। এবং এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইলটা আপলোড করতে হবে। সেমভাবে সিগনেচারটাও আপলোড করতে হবে, যার সাইজ 10 থেকে 20 KBর মধ্যে হতে হবে। এবং ইমেজ সাইজ অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে, দেখে নিতে পারেন। এবং এরপর এখানে জানিয়েছে দেখুন আপনাদের ফটোগ্রাফটা এখানে 21শে এপ্রিল 2023-এর আগে না পরে সেটা অবশ্যই জানিয়ে দিয়েছে। সো এখানে ইয়েস দিয়ে দেবেন যদি হয়ে থাকে। এবং এখানে অবশ্যই জানিয়ে দিয়েছে তার আগে হলে কিন্তু তারা নেবে না বা আপলোড আপনারা করবেন না, তারপরেরগুলোই আপলোড করবেন। সো এখানে অবশ্যই ইয়েস দেবেন। এরপর বাকি ইনফরমেশান দেওয়া রয়েছে, এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখুন একটি ক্যাপচার কোড রয়েছে, যেটা এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে প্রিভিউ চলে আসবে, প্রিভিউটা আপনারা দেখে নেবেন। এরপর আপনাদের অবশ্যই পেমেন্ট অপশানে নিয়ে চলে যাবে, সেখান থেকে পেমেন্ট করে আপনারা সরাসরি আপনাদের অ্যাপ্লিকেশানটি প্রিন্ট আউট করতে পারবেন। এভাবেই খুব ইজিলি আপনাদের অ্যাপ্লিকেশানটা প্রিন্ট আউট করতে পারবেন। এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ করতে চাইলে সেম প্রসেসে করবেন। 21শে জুলাই পর্যন্ত আবেদন চলবে। ইচ্ছুক হলে অবশ্যই আবেদন করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে।